اللهم اهدنا فيمن هديت، وعافنا فيمن عافيت، وتولنا فيمن توليت، وبارك لنا فيما اعطيت، وقنا شر ما قضيت، إنك تقضي ولا يقضى عليك. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاة والسلام على اشرف الأنبياء والمرسلين نبينا محمد.

عقب قول المؤذن حي على الصلاه وكذا عقب قول حي على الفلاح لحديث عمر بن الخطاب في ذلك وإذا قال المؤذن في صلاه الصبح صلاه خير من النوم فإن المسلم يقول ولا يسن ذلك عند الإقامة রসুল আদেশ রসুল সরাসরি বলতেছেন على الصلاه যখন বলবে তখন বলবে بالله حي على حول بالله এবং তারপরে রসুল বলছেন তারপরে তোমরা আমার দোয়া দোয়া পড়বে দুরুত পড়বে তারপরে বলবে আল্লাহর মাহমুদ এখানে আজানের প্রথম আজান হোক আর দ্বিতীয় আজান হোক এখানে আজানের জবাব দেওয়ার জন্য সরাসরি রসুলের আদেশ রসুলের আদেশ তো কাজে উদ্দিন ইসলামের কোনো বিধানের ব্যাপারে ফতোয়া দেওয়ার জন্য রসুল্লাহামে বিধান জানতে হবে বিধান না জেনে যদি কেউ এরকম ঢালাও ভাবে না বোঝার পর মানুষকে বিভ্রান্ত করে এটা জায়েজ নাই কারণ এখানে আজানের জবাব দেওয়াটা এটা অনেক বড় ফজিলতের কাজ এবং যে নাকি এরকম আজানের জবাব দেওয়ার পরে জবাব এবং দোয়া আলমিন আল্লাহ রস্লামকে অনুমতি দেবেন তার জন্য সাফাত করার আর এখন আসেন জুম্মার খুদ্ যে বলছে জুম্মার খুদ্বার জন্য বসলে আজান উত্তর দেওয়া নিয়ে কথা বলতে নিজের ভুল কথা হাদিসটা জানতে হবে হাদিসে কি বলা হয়েছে হাদিসে রসুল্লাম বলেছেন হাদিসটা হচ্ছে রসুল ইসলাম বলেছেন এই হাদিসটা সহি হাদিস মুসনাদে আহমদে এবং বর্ণনা করা হয়েছে রসুল ইসলাম বলতেছেন যে মান তাকাল্লাম ইয়াউমুল জুমআতি ওয়াল ইমামু ইয়াখতু ফাহুয়া কাল হিমার ইয়াহমিলু আসফারা ওয়া লিকাউলিহি اذا قلت لصاحبك انصت والامام يخطف فقط لغوت এখানে বুঝতে হবে যে এই আপনি যেটা শুনছেন যে বলতেছে আলোচনা করতে যে ইমাম খুতবার জন্য বসলে কথা বলা যাবে এই কথা করা আছে কোথাও নাই রসদাম যে কথা বলছে সেটা হচ্ছে যে যখন ইমাম আলোচনা করবে খুদবা দিবে খুদবা দেওয়ার সময় যদি কেউ কথা বলে তখন সে অবন্তর কথা বললো এবং তার জুম্মার সব বাতিল হয়ে যাবে এইখানে হাদিসটা হচ্ছে দুইটা হাদিস মুসনাদে আহমাদেও রয়েছে সেবং এটা বোখারি মুসলিমের মুসনাদে আহমদে আছে মান তাকাল্লামা ইয়ামুল জুমাতে ওল ইমাম ইয়াক্তু আসফারা যে ব্যক্তি জুম্মার দিন ইমাম যখন খুদবা দেয় খুদবা যখন সে আলোচনা করতে থাকে আলোচনা করার সময় যে কথা বলবে সে যেন সে সে যেন মানে গাদার মতো যে অর্থাৎ গাদা যেমন পিঠে জিনিস বহন করে সে জানে না কিছুই বুঝে না এরকম আর বুখারির যে হাদিস আছে বুখারী মুসলিমের হাদিস বোখারি মুসলিমের সেটা হচ্ছে বুখারির হাদিসটা হচ্ছে তিনশো চুরানব্বই নম্বর হাদিস এবং মুসলিমের আষ্টশো একান্ন হাদিস এখানে রস্মসাম বলতেছেন ইদা কুলতালিসা আহবিক তুমি যদি তোমার সাথী পাশে বসে পাশে পাশে যদি বসা আসে সে যদি কথা বলে এবং তাকে যদি বলে চুপ ওয়াল ইমাম ও আর ইমাম সব আলোচনা করতেছেন সেই সময় তখন তুমি অবান্তর করলে এবং তুমি নিজের জুম্মাকে নষ্ট করলে তাহলে এটা ইমাম বসলেই না ইমাম যখন নাকি কথা আলোচনা শুরু করবে আলোচনা যখন শুরু করতে থাকবে তখন ওই সময় পাশে যে অন্যান্য মানুষের সাথে কথা বলা যাবে না কিন্তু ইমাম যে ইমাম যে খুতবা দেয় ওনার সাথে কথা বলা যাবে ইমামও যারা নাকি সুলতার তাদের সাথে কথা বলতে পারবে কারণ হাজির রসুল্লাম যখন নাকি মসজিদে নববীতে খুতবা দিচ্ছিলেন তখন একটা লোক এসে বললো ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে তখন রাসূল বললেন কী কথা তখন সে বললো যে সারা মদিন আমি যে হাত পড়ে গেছে বৃষ্টি হচ্ছে না আমাদের সব কিছু মানুষ মানে ফসলাদি সব মারা যাচ্ছে সবকিছু তখন রাসূল দোয়া করলেন বৃষ্টি শুরু হইলে সঙ্গে সঙ্গে আবার পরের সপ্তাহ বৃষ্টি আর থামে নাই বৃষ্টি অনবরত পড়তেই ছিল পুরা মদিনা রাস্তাঘাট ভেসে যা ভেসে গেল তখন রসুল্লাম আবার সেই জুম্মাতে আসার পরে আবার কথা আছে কি কথা তখন রসুল্লাহ বৃষ্টি হওয়ার মাধ্যমে সব কিছু ভেসে যাচ্ছে আপনি দোয়া করেন যেন বৃষ্টি সরে যায় তখন রসুল্লাম বললেন আল্লাহ হাওয়াই না হাওয়া আলাই না বলে আলাই না আল্লাহ তুমি বৃষ্টিগুলা পাহাড়ে জঙ্গলে নিয়ে যাও তখন সঙ্গে সঙ্গে বৃষ্টি থামেলো তাহলে সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন নাকি একটা লোক মসজিদে এসে জুম্মা দিন প্রবেশ করলেন সে নামাজ না পড়ে বসে গেলে ধনরশন তাকে বললেন যে বসো তুমি নামাজ পড়ছো তখন সে আমি পড়লাম পড়ি নাই তখন রশ তাকে বললেন যে তুমি দুই কাত নামাজ পড়ো তারপরে বসো তো এখানে শুধুমাত্র যারা শ্রোতা আছে তারা পাশে পার্শ্ববর্তী তাদের অন্য মানুষের সাথে কেউ কথা বলতে পারবেন সেটা তারা মনোযোগ দিয়ে শুনবে যখন নাকি ইমাম খুদ্ দিবে কিন্তু আজান তো খুদবা দেওয়ার আগে ইমাম সাহও খুদবা দিচ্ছে না সে বসে আছে বসা অবস্থা আছে মেম্বারে বসছে সে আজান দিবে আজান দেওয়ার পর এই সে সুরতারা আজানের জবাব দিবে ইমাম সাহও জবাব দিবেন জবাব শেষ করে তারপর ইমাম সাহেব দাঁড়াবেন খুদবা দিবেন খুদ্ যখন শুরু হবে তখন এখানে বলে দিচ্ছি এখানে হাদিস স্পষ্ট কথা যে তুমি যখন পার্শ্ববর্তী লোকে বলবে চুপ করো তখন তুমিও সেই অপরাধী হয়ে যাবে কারণ তোমার খুদ্ অল ইমাম ও ইয়াহতুব ওয়াল ইমাম ও ইয়ুব অর্থাৎ ইমাম তখন খুদ্া দিচ্ছেন আলোচনা করছেন আলোচনার মধ্যে রয়েছেন তো যখন ইমাম সাহেব আলোচনা শুরু করবেন আলোচনার মধ্যে থাকবেন তখন পার্শ্ববর্তী লোকের সাথে কোনো কথা বলা যাবে না তখন তার কিন্তু এই ধরনের হাদিসকে না জেনে না বুঝে যদি মানুষ মানুষকে বিভ্রান্ত করাটা জায়েজ নেই যে কোনোদিন শরীয়তের বিধান সম্পর্কে কোনো ফতোয়া দিতে হলে সেটা কোরআন এবং হাদিসে যা আছে কিন্তু নিজে মন গড়া যুক্তি দিয়ে নিজের ইচ্ছা অনুযায়ী মানুষকে যে কোনো একটা কথা বলা মানুষকে ভালো কাছ থেকে বাধা দেওয়া যায় এখন এই এর মাধ্যমে অনেক মানুষ যদি আজান শুনবে তারপরে সে আজানের জবাব দিবে না এই কথার মাধ্যমে কারণ সে সঠিক কথা বলে নাই তো সে নিজেরাও বঞ্চিত হবে আর তাকে এই ধরনের ফতুয়া সেও তাদের সবগুলা পাপ সে ঘাড়ে নেবে কাজেই দিন ইসলামের কোন বিষয়টা অনেক বড় আমানত হাদিস কে পড়ে বুঝে এবং সেটা সহি কিনা সেটাও জানতে হবে এবং কোরআন হাদিসের পরিপূর্ণভাবে বিষয়টা জ্ঞান অর্জন করে আইডিয়া নিয়ে তারপরে বলতে হবে আল্লাহ আমাদের সবাইকে দিন ইসলামের রসুল ইসলামের বাণীগুলো সঠিকভাবে বোঝার এবং উপলব্ধি করার আমল করার তৌফিক দান করুক এবং মানুষকে সঠিক পথে আহ্বান করার এবং ভুল পথ থেকে মানুষকে বিরত থাকার বাধা দেওয়ার তৌফিক দান করুক ওসল্লাহমাদ আলিআ